গতকালকের ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম ভিডিওটি একবার ক্রস এর জন্য দেখে নিতে পারেন আপনারা চাইলে গতকালকের ভিডিওতে কি বলেছিলাম যে আজ মার্কেট গ্যাপ আপ ওপেন হবে এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কিছুটা উপরের দিকে গিয়ে তারপর অবশ্যই নিচের দিকে আসবে মার্কেট কিন্তু লাগাতার আপসাইড র্যালিও আজকের দিনে দেবে না যারা গতকালকের ভিডিওটি দেখেছেন তারা সবাই জানেন আর যারা ভিডিওটি দেখেননি তারা একবার দেখে নিতে পারেন ক্রস চেকিং এর জন্য আজ সকালে আমরা দেখলাম নিফটি প্রায় একশো পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ ওপেন হচ্ছে আর এরপর নিফটি আরও বেশ কিছুটা ওপরের দিকে চলে যাচ্ছে ওপরের দিকে গিয়ে ঠিক এই জায়গাতে অর্থাৎ সতেরো হাজার আটশো চল্লিশের কাছাকাছি একটা ছোট্ট রেসিস্টেন্স ছিল যে রেসিস্টেন্স আমি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এটা অত স্ট্রং রেসিস্টেন্স নয় কিন্তু সেই রেসিস্টেন্স কাছেই মার্কেট এলো এবং একটা গ্রেফটন দজি বানিয়ে প্রায় নিচের দিকে নেমে এলো আর নিচের দিকে নামার সময় প্রথমবার আমাদের যে রেসিস্টেন্স দেওয়া ছিল গতকালকের ভিডিওতে সতেরো হাজার সাতশো এ সেই রেসিস্টেন্স সাপোর্ট বানিয়ে আবার মার্কেট কিছুটা কনসলিডেট করলো এবং এই কনসোলিডেশন ইউক্রেন যখন ভাঙলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ফ্ল্যাগ হচ্ছে এবং বিয়ারিশ ফ্ল্যাগ হয়ে প্রাইস নিচের দিকে নামলো আর এভাবেই সারাটা দিন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে নিফটি দিনটাকে শেষ করলো আমরা যদি ব্যাংক নিফটি দেখি ব্যাংক নিফটিতে দেখবো মার্কেট যথেষ্ট গ্যাপ আপ ওপেন হয়েছে গ্যাপ আপ ওপেন হওয়ার পর একটু ওপরের দিকে প্রাইস গেছে কিন্তু ওপরে খুব বেশি কোনো সাস্টেন করতে পারেনি প্রাইস অ্যাকশন বানিয়েছে প্রাইস অ্যাকশন বানিয়ে ধাপে ধাপে মার্কেট নিচের দিকে নেমে এসছে এবং আমাদের দেওয়া সাপোর্ট লেভেলের একদম কাছাকাছি প্রায় পনেরো কুড়ি পয়েন্টের কাছাকাছি এসে মার্কেট এখানে একটা ভালো সাপোর্ট নিয়েছে তো বুঝতে পারছি না আমাদের সাপোর্ট রেজিস্টেন্স লেভেলগুলো সত্যি কতখানি পারফেক্টলি কাজ করতে পারে অথবা কতখানি শক্তিশালী আগামীকালকে নিফটি এবং ব্যাংক নিফটিতে কাজ করার জন্য সাপোর্ট রেজিস্টেন্স দেখার আগে আমরা একবার দেখে নেব সকালে আমাদের রেকমেন্ড করা ইগো স্ট্র্যাটেজি স্টক দুটো কিরকম পারফর্ম করলো আর তাছাড়াও আমাদের কিং সুইং ট্রেডিং স্ক্যানার যে স্ক্যানারটি দুর্দান্ত সুইং ট্রেডিং স্ক্যানার সেই স্ক্যানারটি আমি আপনাদের সাথে বিনামূল্যে শেয়ার করে রেখেছি কোনো রকমের টাকা আপনার খরচ করতে হবে না এরকম একটা প্রিমিয়াম স্ট্র্যাটেজির জন্য প্রিমিয়াম একটা স্ক্যানারের জন্য স্ক্যানারটা কিন্তু একদম ফ্রিতে সেই সাথে স্ট্র্যাটেজিটাও একদম ফ্রিতেই আপনি পেয়ে যাবেন আপনার নিজের চ্যানেল আপনার পছন্দের চ্যানেল অ্যাট দ্য রেট অপশন চ্যানেলে আমাদের বাঙালি ট্রেডার বন্ধুদের জন্য অ্যাট দ্য রেট অপশনের প্রয়াসটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে স্ক্যানারটির লিঙ্ক এবং এই ভিডিওটির লিঙ্ক আজকে আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও এটা আমি শেয়ার করে রাখব যারা এখনো পর্যন্ত অ্যাট দ্য রেট অপশন অথবা এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে জয়েন করে নেওয়ার জন্য চ্যানেলটিকে আপনি জয়েন করার সাথে সাথে কিন্তু লাইভ মার্কেটের বিভিন্ন নিউজ আপডেট পেয়ে যাবেন তাছাড়া আমাদের ইউটিউব ভিডিওগুলো যখন যা আপলোড করা হবে সেগুলোর নোটিফিকেশন সেগুলোর লিঙ্কও আপনি টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন তাছাড়াও ইন্টারনেটে বেস্ট স্ট্র্যাটেজি ইগল স্ট্র্যাটেজির রেকমেন্ডেড স্টকগুলো থাকে সেগুলোর নামও আপনি আমাদের এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই সকাল সাড়ে নটার আগে আগে পেয়ে যাবেন আর স্ট্র্যাটেজি অনুযায়ী তারপর কাজ করুন আজকে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের জন্য শুধুমাত্র আমাদের অ্যাট অপশন পরিবারের সকল ভিউয়ার্স বন্ধুদের জন্য কিং সুইং স্ক্যানারটা এবং সেই সাথে কিং সুইং স্ক্যানার কিভাবে কাজ করবেন সেই স্ট্র্যাটেজিটার ভিডিও নতুন করে আরও একবার দিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সকালে আমরা দেখলাম ইগো স্ট্র্যাটেজিতে হরিয়াম পাইপ এবং আদানি উলমার এই দুটো স্টক আমরা সিলেক্ট করেছিলাম এবং দুটো স্টক আমরা কখন সিলেক্ট করে দিয়েছিলাম নটা সাতাশ মিনিটে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী নটা তিরিশ মিনিটের পরে নটা তিরিশ মিনিটের ক্যান্ডেলে হাই অথবা লো ব্রেক করে ক্লোজ দেবে অর্থাৎ নটা পঁয়ত্রিশ আগে আমাদের স্ট্র্যাটেজি তে কোনোভাবেই কিন্তু কাজ হয় না নটা পঁয়ত্রিশ থেকে নটা সাতাশ থেকে নটা পঁয়ত্রিশ হাতে যথেষ্ট সময় আট মিনিট সময় আট মিনিট সময় আপনি স্টকটাকে সিলেক্ট করে স্টকটাকে ওয়াচ লিস্টে ফেলে মিনিটের টাইম ফ্রেমে দিয়ে আরামসে কাজ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই স্টক দুটো কেমন পারফর্ম করলো দেখিনি সারাদিনে আর তারপর আমরা আলোচনা করব কিংসুইং স্ট্র্যাটেজি নিয়ে আদানি উইলবারে যদি আমরা দেখি আদানি উইলবারে এটা তৃতীয় ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলটি ওপরের দিকে একবার ব্রেক করলো কিন্তু ওপরের দিকে ব্রেক করে ক্লোজ দিল না অর্থাৎ এখানে কিন্তু আমরা বাইং অপরচুনিটি পাইনি মনে রাখবেন যতক্ষণ না ব্রেক আউট ক্লোজ দেবে ক্লোজ না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা বাইং অপরচুনিটি পাবো না এখানে আমরা বাইং অপরচুনিটি পাইনি এরপর প্রাইস ধীরে ধীরে নিচে নেমে এসছে এবং নিচে নেমে আসার সময় এই ক্যান্ডেলটি দ্বারা প্রাইস নিচের দিকে লোয়ার প্রাইসটাকে ভেঙে ক্লোজ করে গেল আর আমরা শর্ট সেলের জন্য একটা এন্ট্রি প্রাইস পেয়ে গেলাম শর্ট সেলের জন্য এন্ট্রি প্রাইস এই লাইনটি অর্থাৎ ছশো পঁচাশি টাকার কাছাকাছি আমাদের শর্ট সেলিং এর প্রাইস ছিল এই ক্ষেত্রে আমাদের এস থাকতো ওপরের লাইনটি ওপরের লাইনটি কতদিন ছিল ছশো উননব্বই টাকা আশি পয়সা ধরুন ছশো নব্বই টাকা আপনি ছশো টাকাতে বসে ছশো টাকা এসেল পাঁচ টাকা পার স্টকে এসেল কিন্তু আমরা দেখছি এই বড় গ্রিন ক্যান্ডেলটির কাছাকাছি এসে এসেল হিট হয়ে গেল এবং আমাদের পাঁচ টাকা করে পার শেয়ার আমরা লস খেলাম এরপর যখন এই লাইনটিকে পরবর্তী গ্রিন ক্যান্ডেল ওপরের দিকে ক্লোজ দিল আমরা আরো একবার বাইং সাইডে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য একটা সুযোগ পেয়ে গেলাম এরপর কিন্তু মার্কেট বন্ধ হতে হতে প্রায় আমাদের যে স্টপ লস প্রথম ট্রেডিং এ খেয়েছিল সেই স্টপ লসটাকে অলমোস্ট মার্কেট রিকভার করে দিয়েছে এটাই ইগো স্ট্র্যাটেজির পাওয়ার একের দিন খারাপ গেল সেই দিন কিন্তু আপনাকে বড় সড়ো লস হতে দেবে না ইগল বাবা কিন্তু আপনাকে ঠিক বাজিয়েই নেবে এরপর দেখি আমরা যে দ্বিতীয় স্টকটা দিয়েছিলাম সেই স্টকটা কেমন ভাবে পারফর্ম করলো কি পার হরিয়ম পাইপ এটা তৃতীয় ক্যান্ডেল তৃতীয় ক্যান্ডেলটা যদি আমরা প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখি তৃতীয় ক্যান্ডেলটা রয়েছে একটা শুটিং স্টার ক্যান্ডেল আর শুটিং স্টার ক্যান্ডেল সবসময় যখন ওপরের দিকে হয় তখন বুঝতে হয় মার্কেট এবার নিচের দিকে নামতে পারে আর ঠিক তাই হয়েছে আমরা শুটিং স্টার ক্যান্ডেলটি হাই এবং লো প্রাইসে দুটো লাইন টেনে দিলাম

টাকাতে কিনে দুশো সাতষট্টি টাকাতে কিনে দুশো টাকা মানে আপনার চোদ্দ টাকা প্রফিট আরামসে আপনি এখানে সাত টাকার রিস্ক নিয়ে চোদ্দ টাকার প্রফিট কিন্তু মাত্র দেড় ঘন্টায় পেয়ে গেলেন আর ইন্টারডেতে সাত টাকার রিস্ক নিয়ে সতেরো টাকার প্রফিট এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার দুর্দান্ত ব্যাপার এর জন্য এই স্ট্র্যাটেজিটিকে আমাদের স্টুডেন্টরা আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের দেশের সেরা ইন্টারডে স্ট্র্যাটেজি বলে অভিহিত করে থাকেন তবে হ্যাঁ হরিওম পাইপ ইন্ডাস্ট্রিতে কিন্তু আজকে আমাদের স্টপ লস বেশি ছিল আর এত বড় স্টপ লসে কিন্তু সাধারণত আমরা কাজ করা প্রেফার করি না কারণ খুব বেশি রিস্ক নিয়ে কিন্তু আমাদের কখনোই কাজ করা উচিত না আমাদের মানি ম্যানেজমেন্ট সবসময় মাথায় রেখে তারপরেই করতে হবে আপনি আপনার মানিকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন আপনি আপনার ট্রেডিং অভ্যাসে আরো বেশি করে ইমপ্রুভমেন্ট কি করে করবেন তার জন্য আপনি আমাদের মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে ভর্তি হতে পারেন কোর্সটি অনলাইনে হয় এবং কোর্সটি আপনাদের সুবিধা মতন রাত সাড়ে আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে আপনি যদি এই কোর্সটি করতে আগ্রহী থাকেন নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কল করেও কথা বলে নিতে পারেন একবার আমাদের কিং সুইং স্ট্র্যাটেজি যদি আমরা ব্যাক টেস্ট করে দেখি তো ব্যাক টেস্ট আমরা কি দেখছি ব্যাক টেস্টে দেখছি দীর্ঘ সময় প্রায় জুন মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত জুন জুলাই দু মাস বাদে আমরা এখানে স্টক দেখছি মাঝখানে প্রায় দু মাস কোন স্টক কিং সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিতে আসেনি আর এখানে প্রথম দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের এক তারিখে স্টক এসছে কিসের স্টক এসছে একটা মিডিয়া কোম্পানি স্টক এসছে এবং দ্বিতীয়টি এসছে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এই দুটো কোম্পানিকে আমরা দেখে নেবো কি কোম্পানি একটা টিএনপিএল একটা ওয়ান্ড্রেলা আর এই দুটো স্টক 18 2022 এ এসেছিল। স্ট্র্যাটেজি অনুযায়ী স্ক্যানারে আসার পর মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর আমাদের স্টকগুলো কিনতে হয়। আর যদি আমরা সেই দিন কোনো ভাবে সুযোগ হাতছাড়া করে যাই, তাহলে আমরা পরের দিন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে স্টকগুলো কিনতে পারি। কিন্তু কখনোই তার পরবর্তী অন্য কোন সময়েতে এই স্ট্র্যাটেজিতে আমরা এন্ট্রি নিতে পারি না। কারণ মার্কেট যখন একটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পর এখানে যখন মার্কেট কনসলিডেট করছিল আর এখানে এই রেঞ্জটাকে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পর হঠাৎ করে অনেক উপরে চলে যায়। আর হঠাৎ করে যখন বড়

ইনকাম কি করে করবেন বড় ইনকাম তখনই করতে পারবেন ব্রেক আউট যেদিন হবে সেদিনই আপনাকে বুঝতে হবে আমাদের স্ক্যানারের মধ্যে যেদিনই কোন স্টক আসবে সেদিনই মার্কেট ক্লোজ হওয়ার আগে কিনতে হবে অথবা পরের দিন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিনে নিতে হবে দু চার দিন পাঁচ দিন বাদে করলে কিন্তু হবে না আমরা যদি দেখি এখানে টিএনপিএল এবং ওয়ান রিলা এসছে এবং এই স্টকটি এর পরও কিন্তু বেশ কয়েকবার এসছে আমরা ব্যাক টেস্ট রেজাল্টে দেখাচ্ছি দেখুন ব্যাক টেস্ট রেজাল্টে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান রেলা ওয়ান রেলা এখানেও এসছে এই দুটো দেখুন ওয়ান তারপর এখানে দুটো কালার চেঞ্জ হয়ে গেল এই দুটো অন্য কোম্পানি এই দুটোর মধ্যে কি আছে ওয়ান্ডে ল্যাব আছে আর জ্যোতি ল্যাব আছে অরেঞ্জ কালারের যে বার গুলো রয়েছে সেটা হলো ওয়ান্ডে জন্য আর আকাশি কালারের যে বার দুটো দেখতে পাচ্ছি সেই বার দুটো কিন্তু টিএনপিএল কোম্পানির জন্য আর এরপর আমরা যে দেখতে পাচ্ছি পার্পল কালারের দুটো বার পর পর পার্পল কালারের বারটা হলো জ্যোতি ল্যাবের জন্য এক তারিখে আমরা ওয়ান্ডে ল্যাবকে দেখছি এবং সেই সাথে টিএনপিএল কে দেখছি দু তারিখে যদি আমরা দেখি দু তারিখে শুধুমাত্র টিএনপিএল দেখতে পাচ্ছি আর এরপর কিন্তু টিএনপিএল আসেনি এর জন্য টিএনপিএল টাকে আমি কাজ করতে না করেছিলাম আগস্টের দু তারিখে রাত্রে ভিডিও পরিষ্কার দেখতে পারবেন একটু ক্রস চেকের জন্য দেখে নেবেন আমি পরিষ্কার বলে দিয়েছিলাম তিন পিএল আমি এই সময় কিনতে রাজি না দু তারিখ তিন তারিখ আমি দুটো দিনই আপনাদের জানিয়ে দিয়েছিলাম এরপর তিন তারিখ কোন স্টক আসে তিন তারিখ আবার চলে আসে ওয়ান্ডেলা তো তিন তারিখ ওয়ান্ডেলা আসার পর তিন তারিখ অথবা চার তারিখ কি আমরা এটা কিনবো একদমই নয় কেন কিনবো না কারণ আমাদের অ্যাস পার স্ট্র্যাটেজি প্রথম দিন যখন কোনো স্টক আসবে প্রথম দিন স্টক আসার সাথে সাথেই সাড়ে তিনটে বাজার আগে কিনতে হবে অথবা পরের দিন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিনে নিতে হবে তাহলেই আমরা এখানে ভালো ফলাফল পাবো দেখে না যাক এইরকম ভাবে ফলাফল পাওয়া গেল প্রথম দিন এসেছিল টিএনপিএল আর ওয়ান্ডেলা প্রথমে টিএনপিএল দেখে নিচ্ছি টিএনপিএল কবে এসেছিল আমরা এখানে দেখতে পাচ্ছি টিএনপিএল এসেছিল এক আট দু হাজার বাইশ এখানে তারিখ দেখতে পাচ্ছেন আর এখানে এরোটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল স্টিকের এটি ক্লোজ হয়েছিল দুশো একচল্লিশ টাকা দুশো একচল্লিশ টাকা ক্লোজ হওয়ার পর আগামী দিনগুলোতে এটা কি করলে এবার দেখে নেব এরপর আমরা দেখছি দুশো একচল্লিশ টাকা থেকে এটা ওপরের দিকে গিয়ে হাই বানালো প্রায় দুশো পঁয়ষট্টি টাকা আপনি যদি দেখেন দুশো একচল্লিশ টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা প্রায় চব্বিশ টাকার এখানে প্রফিট আপনি যদি দেখেন এখানে আরামসে টেন প্রফিট কিন্তু টিএনপিএলও দিয়ে দিয়েছে আর আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী টেন পার্সেন্টের জন্য তো আমরা অবশ্যই বলবো আর আমাদের এই স্টকগুলো বেশিরভাগ সময় টেন পার্সেন্টের উপরেই দেয় কিন্তু আমি তবুও প্রেফার করব যেদিন আপনাদের প্রথম আসবে সেদিনই বসবেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন কিন্তু আর বসবেন এটা কিন্তু মহা ভুল এই স্ট্র্যাটেজিতে যদি আপনি কাজ করেন আর স্ট্র্যাটেজিকে ফলো না করেন তাহলে কিন্তু আপনি বারবার ফেসে যাবেন আর স্ট্র্যাটেজিকে দোষ দেবেন আমায় গাল বন্ধ করবেন হয়তো দুদিন বাদে অন্য চ্যানেল দেখা শুরু করবেন কিন্তু দুদিন বাদে এই চ্যানেল সেই চ্যানেল করে লাভের লাভ কি হবে আপনি না কোনো স্ট্র্যাটেজিটিকে ভালো করে রপ্ত করতে পারবেন ভালো করে শিখতে পারবেন না আপনার ক্যাপিটালকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন এর জন্য কোনো স্ট্র্যাটেজিতে কাজ করার আগে সেটাকে ব্যাক টেস্ট করে নিজে দেখুন ব্যাক টেস্ট করে দেখার সাথে সাথে সেই স্ট্র্যাটেজিটিকে ভালো করে বোঝার চেষ্টা করুন প্রয়োজনে ভিডিও চল্লিশ পঞ্চাশ বার দেখুন যেখান থেকে আপনি ইনকাম করবেন আর্ন করবেন সেখানে আপনি সময় ব্যয় করবেন না এটা কখনোই হতে পারে না আর এরকমটি করলে যথেষ্ট ইনকামও আপনি কখনোই আর্ন করতে পারবেন না উপার্জন করতে পারবেন না এরপর আমরা দেখছি এক তারিখ আরও একটি স্টকে ছিল ওয়ান্ডেলা এক তারিখে ওয়ান ডেলার ক্লোজিং প্রাইস কি ছিল ক্লোজিং প্রাইস ছিল দুশো পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা ধরে নিচ্ছি টু ফর্টি সিক্স অর্থাৎ দুশো ছেচল্লিশ টাকার কাছাকাছি এটা ক্লোজিং হয়েছিল এরপর আমরা দেখবো এই স্টকটি কোথায় চলে গেছে কি প্রাইজে রয়েছে বর্তমানে পরের দিন আমরা অর্থাৎ দু তারিখে আমরা দেখলাম এই স্টকটি আরো নিচে আসতে এবং একটা রেড ক্যান্ডেল বানাতে তারপর দেখুন লাগাতার স্টকটি ওপরে এসছে এবং আজকের দিনে যখন এটি হাই মার ছিল তখন প্রায় তিনশো পঁচাত্তর টাকার কাছে চলে গেছে আপনি বুঝতেই পারছেন একটা স্টক দুশো আটচল্লিশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা প্রায় প্রায় একশো পঁচিশ টাকার মুনাফা আপনি যদি এটা পার্সেন্টেজে দেখেন না আপনার মাথা খারাপ হয়ে যায় পার্সেন্টেজ করে আমি আপনাকে দেখাচ্ছি কত পার্সেন্ট রিটার্ন এই স্টকটিতে এই স্ট্র্যাটেজিতে এসছে এক তারিখে ক্লোজিং এর সময় যখন দুশো টাকার কাছাকাছি ছিল তখন কিনতে পারতাম অথবা পরের দিন যখন প্রাইস নিচে নেমে এলো তখন কিনতে পারতাম তখন আমরা এটা দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পেয়ে যেতাম অর্থাৎ দুশো পঁয়তাল্লিশ টাকা আসবে তো আরাম সেটা আমাদের কেনার সুযোগ ছিল তারপর যদি আমরা দেখি এগারো দিনে আমরা প্রায় বাহান্ন পার্সেন্ট রিটার্ন পেয়েছি সুইং ট্রেডিং আপনি ভাবুন বাহান্ন পার্সেন্ট রিটার্ন সুইং ট্রেডিংয়ে কোথায় পাবেন একমাত্র আমাদের কাছে পাবেন ফ্রিতে 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 কোনো রকম টাকা খরচ না করে আর এর জন্যই আমাদের চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলের স্ট্র্যাটেজিগুলোকে একবার দুবার নয় বন্ধু দশ পনেরো বার কুড়িবার প্রয়োজনে দেখতে হবে যেখানে পরিশ্রম সেখানে টাকা সবার প্রথমে চেষ্টা করুন ইনভেস্ট করতে নিজের ওপর নিজেকে লার্ন করতে আরও বেশি শিক্ষা নিতে ইনভেস্ট করুন আর তারপর কিন্তু মার্কেটে আপনাকে জয়ী হতে মার্কেটে আপনাকে মাস্টার হতে কেউ আটকাতে পারবে না টিএনপিএল ওয়ান্ডার আমরা দুটো স্টক দেখে নিলাম বন্ধুরা এরপরে ছিল জ্যোতি ল্যাবটা নিজে করে দেখুন এই ধরনের স্ট্র্যাটেজিতে কিভাবে কাজ করতে হয় কোথায় এন্ট্রি কোথায় প্রফিট বুকিং এর জায়গা পুরো বিষয়গুলো যদি আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই আমাদের মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল কোর্সের জন্য আপনি আজই যোগাযোগ করতে পারেন আগামীকাল আমরা নিফটি এবং ব্যাংক নিফটিতে কোন লেভেল কাজ করবো আগামীকাল নিফটির জন্য রেসিস্ট্যান্স থাকছে উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই সাপোর্ট থাকছে উনচল্লিশ হাজার একশো পাঁচ আটত্রিশ হাজার দুশো পঁচাশি এবং আটত্রিশ হাজার সাতশো নব্বই আশা করি লেভেলগুলোকে আপনি নোটস করে নিয়ে প্রাইজ অ্যাকশন অথবা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নসের সাথে কম্বাইন করে তারপর আপনি শিওর শর্ট ট্রেডটা আপনার জন্য আগামীকাল নেবেন এবার দেখে নেব আগামীকাল নিফটিতে কোন লেভেলগুলোতে কাজ করবেন আগামীকাল নিফটির লেভেলগুলো আপনাদের সামনে রয়েছে রয়েছে এবং সাপোর্ট এখন সবচেয়ে বড় প্রশ্ন যে মার্কেট কি আঠেরো হাজারকে ক্রস করবে যদি সতেরো হাজার নশো পঁয়তাল্লিশ বা ছেচল্লিশের এর লেভেলটাকে আমরা ব্রেক করে মার্কেটকে ওপর দিয়ে যেতে দেখি ভালো ওপেন ইন্টারেস্টের সাথে অথবা হাই ভলিউমের সাথে তাহলে কিন্তু মার্কেট আঠেরো হাজার টাকাই শুধুমাত্র ক্রস করবে না আঠারো হাজার একশোর কাছাকাছি আগামী দিনগুলোতে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার দেখে এবার দেখে নিই ওপেন ইন্টারেস্ট কি বলছে নিফটির ওপেন ইন্টারেস্টে কলের দিকে আমরা রেসিস্টেন্স এবং পুটের দিকে সাপোর্ট খোঁজার চেষ্টা করি মার্কেট আজকে ক্লোজ হয়েছে সতেরো হাজার আমরা যদি নিয়ার বাই প্রাইসে রেসিস্টেন্স দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সতেরো হাজার কিন্তু এখনো বড় অ্যামাউন্টের কল রাইটাররা বসে রয়েছে প্রায় এইটটি নাইন ল্যাক কল রাইটার ওপেন ইন্টারেস্ট অ্যাক্টিভ রয়েছে আর সেখানে যদি আমরা পুটসের দিকে সাপোর্ট দেখি সাপোর্ট

ইন্টারেস্ট খোলা রয়েছে তো বন্ধুরা ওপেন ইন্টারেস্ট দ্বারা কিন্তু এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে মার্কেট আগামী কিছু দিনের মধ্যে সামান্য হলো একটা রিট্রেসমেন্ট দিতে আসবে তো রিট্রেসমেন্ট দিলে মার্কেট কত দূর আসতে পারে রিট্রেসমেন্ট দিলে মার্কেট সর্বনিম্ন সতেরো হাজার পাঁচশো লেভেল পর্যন্ত আসার মতো একটা সম্ভাবনা রয়েছে আর উপরের দিকে আঠারো হাজার একশোর কাছাকাছি মার্কেট যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই পাঁচশো ছশো রেঞ্জের ভেতরেই কিন্তু মার্কেট এই সপ্তাহে আগামী বৃহস্পতিবার মতো ঘোরাঘুরি করবে বলে আমি মনে করছি তো দেখা যাক আগামীকাল কি হয় তো বন্ধুরা আমার ভিউ তো আমি আপনাদের জানিয়ে দিলাম এবার আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই সেটা জানাতে পারেন আমাদের আমাদের ইউটিউব ভিডিওটির নিচে থাকা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ